মুসলমান ইমানদার ভাইয়ারা আমার খুব ভালো করে নজর করে মহান যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই পৃথিবীটাকে আগে সাজাইছেন যেন আমরা বসবাস করার মতো হয় দুনিয়াতে আমরা আসছি আগে না চাঁদ সূর্য আগে আপনি দুনিয়াতে এসেছেন পরে আপনি বসবাস করার মতো উপযোগী করে সাজানো হয়েছে আগে আমার আদম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কোনো কষ্ট যেন পোহাইতে না হয় অক্সিজেন পাবে বৃক্ষ রাজির ব্যবস্থা করেছেন আল্লাহ আমার এই বান্দাবান্দিরা দুনিয়াতে আই দুর্গন্ধে যেন না বুগে কর্মচারী হিসাবে বাতাস বানায় রাখছেন আল্লাহ আগে মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন এই হাসরচর এলাকায় শিশু সন্তান জন্মগ্রহণ করে দু চার পাঁচ দিন বয়সের বাচ্চাটা অসুস্থ হতে পারে নি না পারে না বা এমন হয়েও নি না হয় না এই বাচ্চার জন্য ঔষধ যদি তৈরি করা লাগে কোম্পানিতে যাওয়া লাগে না দোকানেই পাওয়া যায় এই ঔষধ কে বানাইল কার ইশারা একমাত্র আল্লাহ মহান মাওলা তো জানেন কোন বান্দা কোন জায়গায় কোন সালে আসবে কত তারিখে অসুস্থ হবে এই বান্দাবান্দি তুমি দুনিয়াতে আসার আগেই তোমার সকল ব্যবস্থা আল্লাহ করে রাখছেন তুমি কি পরবা কি খাইবা কোথায় যাইবা সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছেন আল্লাহ মহান মৌল আপনি আমাকে বানাইছেন আমাদের উদ্দেশ্য একটাই আমাদের কাজ একটাই একমাত্র আল্লাহর ইবাদত করা এখন প্রশ্ন জাগে ইবাদত করব কেমনে মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য ঠিক আছে এই ইবাদতটা কিভাবে করা মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত পয়াগাম্বর পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য পয়গাম্বর শিখায় গেছেন কেমনে আল্লাহর ইবাদত করবা তাই তো পয়গাম্বরের শিকানো পথে যদি তোমার আমার জীবন চলানো যায় পুরা জিন্দিগিটাই ইবাদতে সামিল হয়ে যায় মানুষের চলা কিছু কিছু বিষয় হলো জিন্দিগি আর কিছু বিষয় হলো বন্দিগি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের খাবারের দরকার গোসলের দরকার গুমের দরকার পায়খানার দরকার গুম গোসল খাওয়া দাওয়া এই কাজগুলো একজন মানুষ যদি মুসলমান হয় তার জন্য দরকার কাফের তো দরকারই হুজুর আকরাম সাল সাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন মানুষ থেকেই আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন মানবীয় গুণে গুণান্বিত ছিলেন উনি সুখে হাসতেন দুঃখে কাঁদতেন মানুষ যেমনি আস্তে আস্তে বড় হয় উনিও এমনি বড় হয়েছেন আল্লাহর পয়গম্বরের খানার সুরত আল্লাহর পয়গম্বরের গুমের সুরত আল্লাহর পেশাব পায়খানা গুসল কি ঘুম থেকে আরেকবার ঘুমানো পর্যন্ত ঘন্টার ভিতরে উনি যা করতেন সব কিছুই আল্লাহর কাছে ভালো লাগত আল্লাহ পাকরবুল আলমিন জানায় দিলেন ও দুস্ত আমার আমি আপনারে পাঠাইলাম আপনার কাজের সাথে যার কাজ মিলে যাবে আপনার কর্মের সাথে যার কর্ম মিলে যাবে আপনার কানার সাথে যার খানা মিলবে দুনিয়ার চাহিদা জিন্দিগির জন্য তো মানুষ খানা খায় যদি আপনারটার সাথে মিলে তার খানাটাই বন্দেগিতে পরিণত হবে আপনার ঘুমের সাথে যার ঘুমটার নিয়ম মিলে যাবে তার গুমটাই ইবাদতে সামিল হবে আপনি আপনার মর্জি মাফিক ডাইনিং টেবিলেও খাইতে পারবেন তবে এটা বন্দিগি হবে না জিন্দিগি হবে আপনার মর্জি মাফিক গুসল করতে পারবেন এটা জিন্দিগি বন্দিগি না আমরা মনে করি বন্দিগি পরিচালনা করা আল্লাহর বন্দিগি করা এত সহজ না কঠিন মনে করি আমি একদিন গ্রামের বাড়িতে গেছি চাচা যারা আছে ময় মুরব্বী তার সাথে একটু দেখা সাক্ষাৎ করি আই তো গিয়া দেখি এক লোক ক্ষেতের সাইড লয় কোদাল দেয় আপনারা কোন হয় কাঁচা করি কাঁচা না দূর থেকেই আমি ডাক দিছি আমি রাস্তার দাঁড়ায় চাষা কেমন আসেন বেটা একটু এদিকে একটু গপ সপ করি আর লেমটিটা একটু খুলেন একটা সালাম দিই লেমটি কি তিন আঙ্গুল ভাস ওটা আমার দারো আইছে টান তাসে ঠিকই লেমটির একটু বড় করত ফার্ট আছে না না ফারার কারণ হইলো লেমটি ফিন্দার সময় যে একটা মুসোরা বেনিটা যে ফাঁকা ইনসুল লঙ্কিটারে এটা কুলবো কেমন অবশেষে লেমটি কুলন লাগছে আমি বললাম গৃহস্থ করবেন ভালো কথা এগুলো তো সবের কাজ আপনার এই কৃষি আপনি যে ধান করলেন সব ধান কি ঘরে আসে না কিছুইলেও পরে হাঁসে খায় করে খায় পাখিরায় খায় এগুলো সৎকার সব এটা তো ভাবছি না বেটা আমি তো মনে করছি সুবান আল্লাহ আর আলহামদুলিল্লাহতেই সব না আদমের আদম জাতির প্রতি আল্লাহ এত খুশি বিশেষ করে মুমিন তার তরবারি উভয় দিকেই দাঁড়ালো এদিকে নিলেও সব এদিকে নিলেও সব লেমটিনে না দিলে চলে না বেটাই আমার স্বর হক আরো হইতো না খেত লাম্মে দেহ খেতল লামলে বোঝা গেল লামলে লেমটি ছাড়া লামার বাও নাই অথচ এই জমিনে এমন মানুষও আছে ফরস্তরক না করেও গিরস্থি করছে আছে না নাই অনেক ফ্যাক্টরি এমন আছে হাজার দেড় হাজার শ্রমিক কাজ করতেছে ছোট ফ্যাক্টরি এমন ফ্যাক্টরি আছে বিশ হাজার পঁচিশ হাজার শ্রমিক কাজ করতেছে বেশিরভাগ মানুষ মনে করে সংসার চালায়া চাকরি চালায়া কর্ম চালায় অথচ তাদের মধ্যেই এমন কিছু লোক আছেন শত ব্যস্ততার ভিতরেও ইবাদত টিক রাখেন আমি শঙ্কিত আমি ভীত দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আমাদের জেনারেশন যেই দিকে আগাচ্ছে যেই দিকে অগ্রসর হচ্ছে তাদেরকে দস্তর হান চিনাইলে যে এইটার নাম দস্তর হান নাম শুনে চিনব না কোন কামে লাগে এটা এটাও বুঝবো না এই হাসর হাসাচ্চর এলাকায় আপনাদের এই গ্রামে যদি পাঁচশো পরিবার তাকে বুকে হাত দিয়া বলে দস্তর খান ব্যবহার করে নেওয়ালা ওয়ার দেখব তাহলে এই শূন্য দিন দিন বিলুপ্তির দিকে দিন দিন বিলুপ্তির আমি গত কুরবানির আগের কুরবানি এক সপ্তাহ আগে কোনো কারণে মসজিদে ডাকায় গেছি না এলাকায় জমা করছি তো বাজার মসজিদে দিয়ে কেউ হুজুর কিছু কথা তো প্রসঙ্গে ফাটা কুরবানি দেওয়ার কথা কইসি ফাটা কুরবানি দিলেই তো যে আমি কইছি যে ফাটা কুরবানি তো মুসলমান হাসা হাসি শুরু করলো মানে এটা তাদের কাছে আশ্চর্যজনক মনে হুজুর কয় কি ফাটা তো মন্দিরও দেয় বুঝছেন এটা কতটুকুন বিলুপ্তি হয়েছে যে মানুষের অন্তর থেকেই চলে গেছে এটা যে জায়েজ একটা জিনিস যখন ভুলে যায় এটা বিলুপ্ত হয়ে যায় অথচ পাটা কুরবানি দেওয়ার না জায়জ না যায়জ গুস্তুটা গন্ধ করে তার কাছে গেলে একটা দুর্গন্ধ লাগে দুর্গন্ধ লাগবো না লালন পালনের পদ্ধতি জামেলা গুসুল দেয় না ফেসাব দিয়ে মাখায় তো দুর্গন্ধ তো হইবই এছাড়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো ফাটা আর দেখা হমন হইতো এখন বুঝছেন নি ফাটা আর দেখা এক না দামড়া আর খসি দেখা যদি কুরবানি চলে বাজারও হয় হয়তু খাই আমরা তাহলে ফাটায় দুশ করলো কি তখন তাদের বুঝে দর খান একটা দস্তর খান বিছায় খানা খাইলে একশো শহীদের সব ফারবানি বাড়িতে গেছ আজকে না যদি মনে মনে কইন যে না বিয়ার বাড়ি তো এই ডাইনিং টেবিল দিয়ে দিছে বুঝলি এইটো কিতা করতাম সেট টেবিল ডাইনিং টেবিল এদি যে দিলো এটি কিতা করতাম যদি কুস্তা করতে নাই ভাবে মানে আমার দিলে আমি সেট টেবিল মানে আমার দিলে দস্তরখান ভুলে যাচ্ছে মানুষ বাটি অঞ্চলে এক প্রোগ্রামে আসছি তো একজন মেম্বার বেটা খুব শখ আমারানিয়া খাওয়াইবে হুজুরাইলে আমারে দিবে তার মনে মনে যে আমার যদি খাওয়াই তো হারা বছর আকাম কুকাম যা করছে কফার এটি মনে মনে তার নলি এত ভাগ তো কথা না নিচে তার করব গিয়া দেখি যে লাইটিং টাইটিং করে খুব সুন্দর ফার্নিচার নতুন বানাইছেন কয়না হুজুর আল্লাহর মাল হুত্রে আল্লাহর মাল হুত্রে বিয়া হরাইছেন শ্বশুর দিছে সব আমার জিনিস তো খুব ভালোই দিল আপনার তো মন বড় কয়না সবই ঠিক আছে এই ডাইনিং টেবিলের যে তক্তাটি এটি একটু অসার দেলাইছে লাইট দই দেখায় আমার আর আমার খালি মেজাজ গরম হইতেছে শরীফ ঠিক আছে সব সময় তো আর শরীফ না ওই জন্য আমি কওয়াটাও দিছি বালাগিয়া এত কিছু দিছে কাঠটা একটু অসার এই জন্য নাকি কওয়াটাও দিছে আপনার মতো বেশরমা এই এলাকাত নাই এখন চেহারার মধ্যে রূপ পরিবর্তন কেন যে উনি মেয়ে জন্ম দিয়া অপরাধ করছে বোঝা যায় মেয়ের বাপের উফরে এত জুলুম কেন উনি খুশি হয়ে যা ভাসছে দিছে শুক্রিয়া আদায় করে খাট কি সুন্দর এই মেয়ের খাটের মধ্যে ছেলে শুয়ে যদি বেটে কোনোদিন খাটো তো লামায়া দেয় যে শীতের দিন যে আমার বাপের খাটো তা না তখন কি করবি তো ডাইনিং টেবিল ও খানা দিছে আমি কিছু নাই এটা দরকার নেই

সব সময় তো আর আমরা কাম কাজ থেকে আয়া ভাগ লই বসে গিয়ে খাইতাম তু কায়া ভাইল না গেছে গরো পাক গরো গেছি গায়ে তুই যে বর্ষা খালো কাপড়ের ভাইপ দে জোড়া লাগাই বানাইস তো দস্তর খান ইটা কুল কয়টা সিক কাইলো যে কাইল খাটাশের মতো বেটি যে বেটারে খাটাশ কইতাছে এটাও শোনা যায় এতে দাম তো যে আপনারা কিতা কইলেন টাইল না ডোলা টাইল ও টাইলের সিফাত খেতে আছে আমি খুঁজে আল্লাহ ইতিহাস মুসলমানের দস্তর খান টাইলের সিফাত থাকে দস্তর খান এত নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনিক তো তিনবার লাগে কমপক্ষে দৈনিক কয়বার লাগে আপনার ব্যবহারের জুতাটার মধ্যে যদি কোনো মা করে ইচ্ছা করে যে একটা জাল বানতাম এই সময় ভাইব সব সময় ব্যবহারের জিনিস এটা ওটা গ্যাই আর দে ভাই কৌতুর ভাই আছি আয়ত আছে আর দৌড় আছে আমার সামনে বাস করছে এমনি তেল চূড়া বসতে কতলা বাবা তুই দ্বিতীয়বার ডার করিস তা তোর দশ ডাইলে সিফাত নে তোর আমার একটা কাম সাথে আমি শঙ্কিত আল্লাহর রসুলের আদর্শ এক জায়গায় আমরা থাকি আর এক জায়গা এই উম্মত কোন নবীর উম্মতে সফলতা পাবে না পায় নাই উম্মতের উপরে আল্লাহর আজাব গজব আসছে কখন ইতিহাস আমাদেরকে যা শিক্ষা দেয় প্রত্যেক নবীগণের যে উম্মতরা যারা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কখন তাদের যার যার নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে যখন আমরা সেই দিকে আগাচ্ছি এখন মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়ায়া দিছে দাম বাড়ায়া দিছেন কিন্তু দামি মানুষ হয়েও কম দামি কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারই বড় আদর করে বানাইছেন

আমার খলিফা বানাইতাম খলিফা খলিফা অর্থ প্রতিনিধি প্রতিনিধি কানে কয় প্রতিনিধি হইল তিনি মালিকের হুকুম আহকাম আইন কানন বাস্তবায়ন করেন যিনি সরকারের প্রতিনিধি না নাই আপনাদের এই এলাকায় সরকারের প্রতিনিধি সাহেব সরকারের আইনের বিরুদ্ধে কোনো কাজ করবো না আইন বাস্তবায়ন করব সরকারের আইনগুলো বাস্তবায়ন করাই হলো প্রতিনিধির কাজ আল্লাহ কিন্তু আমাদেরকে বানানোর আগেই ঘোষণা দিছেন মানবজাতি জাতি আল্লাহর প্রতিনিধি এই রাষ্ট্রের মধ্যে এক দল একদল আল্লাহ একদল আর একদল যদি কেউ চলে সে কি প্রতিনিধি তাকে না বিদ্রোহী হয় দুইটা বিষয় এক দল আল্লাহর প্রতিনিধি আর একদল আবার আল্লাহর সাথে বিদ্রোহ করেনা আল্লাহ পাক রব্বুল আনামিন আদমকে আল্লাহর প্রতিনিধি বানালেন এই যে আদম বানাবেন ফেরেস আপত্তি করেছিলেন এমন জাতি বানাচ্ছেন যেই জাতি নাকি জমিনে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্ত জড়াইবে আল্লাহ উত্তর দিয়েছিলেন আমি জানি তোমরা তো তা জানো না কে নাম এর ব্যাখ্যা লেখেন আল্লাহ যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এর একটা অর্থ হইল এই আদমকে আমি কি দিয়ে বানাইছি আর তোমরা রে কি দিয়ে বানাইছি এটা আমি জানি তোমরা জানো না ফেরেস্তারা বলছিল নাহনু সবি হামদিকা বনু কদ্দেশুল আমরাই তো তোমার বরত্ব প্রকাশ করি তোমার তসবি পাঠ করি এই আদম বানানির দরকার কি তোমার ডাকার কারণে মহান আল্লাহ জবাব দিয়েছিলেন আমি যা জানি তোমরা তা জানো তোমরার যেই বস্তু দিয়ে যেই পদার্থ দিয়ে বানানো হয়েছে আদমকে ভিন্ন পদার্থ দিয়ে বানানো হবে আদমকে বানানো হবে চার বস্তু দিয়া কয়টা আগুন পানি মাটি বাতাস এই চার বস্তু দিয়ে আদমকে বানানো হবে এই চারোটার মূল খাসলত কিন্তু খারাপ ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে নুর দ্বারা আলো দ্বারা ফেরেশতাদের গায়ে কোনো যোগ্যতাই নাই গুণা করার এরকম মনেই আল্লাহ তাদেরকে দেন নাই ফের আকল দিয়েছেন সীমাবদ্ধ সীমাবদ্ধ আকল পানির দায়িত্বে যেই ফের আছে আগুন সম্পর্কে সে কিচ্ছু বুঝে না বাতাসের দায়িত্বে যেই ফেরেস্তারা আছেন মাটির সম্পর্কে তাদের ধারণা নাই আল্লাহ যেই ফেরেস্তারে যেই কাজে লাগায় রাখছেন জীবন ব এই কাজেই করতে থাকবে ভিন্ন কোনো অভিমত পেশ করার সুযোগ নেই বৃক্ষরাজির মতো তাকায়া দেখেন কাটাল গাছ যদি ইচ্ছা করে না আগামীতে আম দিমু সম্ভব কাটাল গাছ সারা জীবন শুধু কাটালে দেয় আম গাছ শুধু আমি দেয় একমাত্র মানব জাতিকে আল্লাহ ইচ্ছা শক্তিটা দিয়েছেন তুমি ইচ্ছা করলে ভালো করতে পারবা ইচ্ছা করলে মন্দ করতে পারবা ফেরেস তাদের কি ইচ্ছা শক্তি আছে নাকি সীমাবদ্ধ এখন ফেরেশ তারা যদি বলে যে আমরাই তো তোমার তসবি পাঠ করি মহান আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না তোমাদেরকে বানাইছি বালো গুণ দিয়া তোমরা যখন আমার ইবাদত করো আমি আল্লাহ যত ভালো লাগে মানব জাতি বানাইছি এই মানব জাতি তার ভিতরে পশুর আচরণ আছে ফেরেশতাদের আচরণ আছে ফেরেশতাদের আচরণ ফেরেশতার আচরণ হলো আল্লাহর বাদ্য তাকা ফেরেশতার আচরণ আল্লাহর বাধ্য হওয়া আর পশুত্বের আচরণ অবাধ্য আচরণ করা এই দুটাই তার মধ্যে তো আছে মানুষের ভিতরে যেই মানুষ নাকি তার এই পশুত্বকে অবাধ্যতাকে বসে এনে বাদ্যর মতো আচরণ করবে ফেরেস্তাদের মতো আচরণ করবে ওই মানুষটার দাম ফেরেস্তার চেয়েও আল্লাহ বাড়ায় ভালো করার যোগ্যতাও আছে মন্দ করার যোগ্যতাও আছে মানুষকে বানাইছেন যে চারটা পদার্থ এই চারোটা পদার্থ হাসল খুব খারাপ কেমন খারাপ আগুন পানি মাটি বাতাস আগুনের খাসলত খুব খারাপ আগুনের মধ্যে কোনো গুণ নাই মূলত দোষ যে এই গুণ যে আমরা পাই তাহলে সেটা কি এইটা গুণটা আসলে তার না এটা তারে আমাদের নিয়ন্ত্রণে না বাইর করতে হয় আগুনকে যদি তার নিজের হালতে ছেড়ে দেন কোনো কিছুকেই রাখবে না সব জ্বালায়া দিব তার থেকে যদি ফায়দা বের করতে হয় তাহলে আপনার বসে রাখবেন আপনার নিয়ন্ত্রণে রাখবেন ফায়দা পাবেন তার হালতের উপরে ছাড়লে কোনো কিছুই ছাড়বে না ক্ষতি করার ক্ষতি করার যোগ্য তৈল আগুনে পানির খাসর যখন বন্যা আসে অবস্থাটা কি হয় দেখছেন তো থইয়া যায় না সব লইয়া যায় পানির খাসল তৈলো লালসা সে শুধু নিত তার ঐতো ঐত মানুষ বুড়া হয়ে গেলেও দেখবেন লাল সাহ কমে না প্যারালাইসিস এর রুগী এর ঘরেও দুখান বাড়া বড় জমিনটা বড় খেত দান খতলা হয়েছে আগুন পানি তারপরে হলো মাটি মাটির খাসলত গোপন করা গোপন করা মাটির খাসলত দেখবেন মাটির পেটের ভিতরে স্বর্ণের খনি গ্যাসের খনি কত দামি দামি সম্পদ সে কি দেয় না গোপন করে এই গোপন করার খাসলত মানুষের ভিতরেও আছে বাপের কাছে কি পরিমাণ সম্পদ আছে হুতে জানে না স্বামীর গোপন কথাগুলো সব স্ত্রী জানে না গভীর রাত্রে যদি তার মোবাইলে কল আসে মোবাইল আবার গোপন করা আছে না বাতাসের খাসলত উপরে ওঠা মানুষের ভিতরে দেখবেন এই প্রতিযোগিতা কার উপরে খেলা উঠত কার ছাইতে কে বড় এটাকে দমন করা নিয়ন্ত্রণ করা এত সহজ না এত সহজ না যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন মানুষকে স্বাভাবিক জীবন যাপন জিন্দিগির থেকে ফিরাইয়া জিন্দিগি করনেওয়ালা মানুষদেরকে বন্দিগি করনেওয়ালা বানানো জিন্দিগিতে যারা মিশে আছে আল্লাহ বলে আছে জিন্দিগি করেনওয়ালা মানুষগুলোরে বন্দিগী করেনওয়ালা বানানো নবীগণের মিশন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পাঠাইছেন তাদের আদর্শ মানুষকে শিখাইতেন যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবে তারাই আল্লাহর সন্তুষ্টি পাবে খুব ভালো করে মনে রাখবেন আর দুনিয়া এই দুনিয়ার জমিন খেতে হলো আখ বিনা পরিশ্রমে ফসল হয় না খেতে যদি ফসল করতে চান বিনা পরিশ্রমে হবে না পরিশ্রম লাগবে পরিশ্রম ছাড়া ফসল পাবেন না অথচ এই ক্ষেতের মধ্যেই ঘাস হয় ওইটা কি পরিশ্রমে না বিনা পরিশ্রমে ঘাস ফলাইলে মেহনত লাগে না ফসল ফলাইলে মেহনত লাগে ঘাস অটোমেটিক হয় ঘাস অটোমেটিক হয় কিন্তু ফসল ফলাইতে হলে মেহনত ছাড়া হবে না আপনি আমাকে যে আল্লাহ বানাইছেন আগুন পানি মাটি বাতাস এই চার পদার্থ দিয়া বানাইছেন চারটার খাসল দূষ আমার মধ্যে আছে আবার এরপরে রুহ ঢুকাইছেন আল্লাহর পক্ষ থেকে ওইটার মধ্যে গুণ আছে এখন বুঝে রাখবেন আমাদের যে বডিটা এই বডির মধ্যে অংশ কয়টা দুইটা একটা হইল বডি আর একটা হইল আত্মা একটা হইল বডি আর একটা হইল আত্মা দুইটার সমন্বয়ে তারে বলা হয় মানুষ নইলে সারা বডিতে দেখেন এক একটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে চোখের নাম চোখ নাকের নাম নাক কানের নাম কান আলাদা আলাদা অঙ্গের নাম আছে বলুন দেখি কোন অঙ্গটার নাম মানুষ আছে মানুষ কোন অঙ্গটার নাম আছে কি পাবেন না দুইটার সমন্বয়ে আত্মা এবং বডি এই দুইটার সমন্বয়ে গঠিত বডিকেই গঠিত মানুষটি মানুষ বলে দুইটা একসাথে থাকলে তারে মানুষ বলে যেমন ওই যে দেখেন একটা পুস্টার এভাবে ধরবেন পোস্টার বলা যাবে না কাগজ আর ওইভাবে ধরলে এটা একটা পোস্টার এটা পুস্টার কেন এলো এই কাগজের সাথে কালিটা মিশার কারণে একটা হইলো কালি একটা হইলো কাগজ দুইটা একসাথে হইয়া তৃতীয় আর একটা নাম ধারণ করেছে মানুষের বডি আর আত্মা আলাদা আলাদা দুইটা একসাথে থাকে যখন তাহলে মানুষ বলা হয় তখন এই বডির খাদ্যটা আল্লাহ পা জমিন থেকে উৎপন্ন করা আর রুহ আত্মার খাদ্যটা আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে আত্মার খাদ্যটা নবীগণের মাধ্যমে আমরা পাইছি আর বডির খাদ্যটা জমিন থেকে এখন এবার আমরা বুঝি আমার এই বডিতে আমার এই দেহে আত্মাও আছে কোন অংশের সেবা যত্ন বেশি করতেছি ওইটা হইলো দেখার ব্যাপার আপনি যত্ন করবেন যে অংশের বেশি ফায়দাও তো দিবে সেই অংশে বেশি সবল শক্তিশালীও তো সেটাই হবে একাদারে যদি তিন দিন খাওয়া দাওয়া না করেন বডির খাদ্য না দেন দেখবেন বডির অবস্থা কি হয় আল্লাহর দেওয়া আসমানি নবীগণের তরিকা দিয়েই হলো আত্মার খাদ্য আত্মার খাদ্য তোমরা দেও না আত্মা সবল তাকবো কেমনে আত্মা তো দুর্বল হইবই এই জন্যই জেনে রাখবেন একটা মানুষের মধ্যে ভালো করার যোগ্যতাও আছে মন্দ করার যোগ্যতাও মন্দ জিনিস যখন দেখে গুনার সম্মুখীন হয়ে গেলে আত্মায় তারে বাধা দে রুট তারে বাধা দে গুনা করিস না রে এটা পরীক্ষার হল গুনা করিও না গুনা করিও না নফস চাইতেছে গুনাটা করার জন্য মনের চাহিদা পূরণ করবে আত্মা হইলো বুকাফাকা ফাঁকা উপবাস আত্মার গায়ে শক্তি নাই বডির গায়ে শক্তি তো সকালে খায় দুফরো খায় অর্থাৎ বডির যত্ন কি পরিমাণ বডির যত্ন আত্মার কোনো যত্ন নাই এই জন্য দুইটায় লাগলে অবশেষে আত্মায় পারে না বডি গুনা করে বুঝে আসতেছে কথাটি একটু কঠিন হইতেছে বুঝতেছি বুঝতেছেন বিষয়টা দুই তিন দিন যাবত একটু অসুস্থ সাহ আরো লাগবো একটু গরম হইলে আর একটু ভালো একটা হইলো বডি একটা হইলো আত্মা আমরা যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি বা আশা করি খুব খেয়াল করবেন আমাদের এই জিন্দিগি আমাদের চলাফেরা জিন্দিগিটাকে বন্দেগিতে বদলাইতে হবে আপনার আমার জিন্দিগিকে যদি বন্দিগিতে বদলানো যায় কিভাবে বদলানো ওই যে ফসল করার কথা বললাম মেহনতের মাধ্যমে এমনি হবে না কারণ আমার মধ্যে দুশো আছে গুণও আছে কিন্তু দূষী অংশ যেটা ওইটারে যত্ন করতে করতে তেল তেলা বানাই রেছে গুণী অংশ যেটা ওইটারে না খাওয়াইতে না খাওয়াইতে শুকাই লেছি দুইটা যখন একসাথে কোনো দিকে যায় মন্দ বেশি হয় হ্যাঁ শক্তি বেশি আস্তে আস্তে মেহনতের মাধ্যমে

আমাদের সমাজে বিয়ে বিয়েসাদী আছে না নাই আপনি ইমানদার আপনার ঘরের কথা তো একটু ভাবেন আপনি ইমানদার আপনার ঘরে ইসলাম কি পরিমানছে একটু হিসাব মিলান তো দেখি আপনি ইমানদার ইমানদার ব্যবসা করে কিন্তু ব্যবসায় ইসলাম নাই ইমানদার গৃহস্থি করে গৃহস্থিতে ইসলাম নাই ইমানদারের বিয়ে সাদিতে ইসলামী নিয়ম নীতি নাই কোন অংশটার মধ্যে ইসলাম স্থিতি হইছে মুসলমানের ইসলামকে শুধু মসজিদে নামাজে আর জানা যায় সীমাবদ্ধ নামাজে আর জানাজার মধ্যে মুসলমানি অন্য কোন জায়গায় মুসলমানি কালচার আমরা দরে আনতে চাই না এটা এমনি হয় না দীর্ঘদিন বদবাস হওয়ার কারণে আমি আপনাদেরকে বলে যাই নিজের বডিতে কিভাবে ইসলাম ফিট করবেন আপনার খাওয়া আপনার ঘুম যেমন একটা উদাহরণ দেই আপনারা জানেন অনেক কিছু কিন্তু শয়তানের দুকায় আমল হয় না বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়া যেতে হয় ডান পা বাম্পা দিয়ে প্রবেশ করতে হয় বাথরুমে যাওয়ার সময় কিন্তু এই আমল জারি আছে কয়জনের তালাশ করলে নিজে নিজেই বুঝে নেন এই আমলটা আমার কতক্ষণ জানে ঠিক কিন্তু মনে তাকে না মনে হয় কখন কাপড় কুলা হয় যখন কথা বুঝে আসতেছে বাথরুমে গিয়া জরুরত পরিমাণ কাপড় তো খুলবে এই সময় মনে হয় এইটা তা করলাম আমি বাম পাতে আইসি না আচ্ছা আরেকবার তাকে এই যে আরেকবার তাকে এই শয়তানের কাজ মেহনত করতে হবে সত্তর পঁচাত্তর বয়স একজন লোক দাওয়াতের তাও লিখে আসছে আমার বয়স তখন পনেরো হবে অনুমানে মসজিদের বারান্দায় বসে আমি ওইখান থেকে দেখতেছি যে এই মুরব্বী দাদা এক হাতে বদনা আর এক হাতে ডিলা নিয়ে মসজিদে যাইতেছেন মসজিদের সামনে একটা সিঁড়ি গাট একটা পুকুর ওইটার কুনায় হলো বাথরুমটার ওইখানে যখন গেলেন বাথরুমের দুইটা আবার পিছায় চলে আসছে ঢুকছেন পরে আবার বেরিয়ে গেছে আমি আশ্চর্য হলাম বেরিয়ে যেই কাজটা করছেন আরো বেশি আশ্চর্য হয়েছে সেটা কি ডিলা মাটি তৈয়া এই বুড়া মানুষটা কানে ধুইয়া দশ বার কিরে বাবা কান ও উড়াবসা ঘটনা কি উনি যখন জরুরত সাইডে আসছেন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কয় বুড়া হয়ে গেছি এখনো চরিত্র বদলাইতে পারি নাই জিন্দিগিটা রে বন্দিগিতে বদলাতে পারি নাই বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে যাওয়া লাগে তা জানি ঠিক কিন্তু অভ্যাসে তো পরিণত করতে পারি নাই যখন বাথরুমে ঢুকলাম ডান পা দিয়ে ডুইটা গেছি ভিতরে ডুকার পরে মনে হইছে আমি ডান পাওয়াছি এই জন্য আমি পিছায় আবাস চলে আসছি যেখানে ভুল ভুল সাথে সাথে ঠিক করতে হবে যুদ্ধটা যদি আপনি সাথে সাথে না করেন তাহলে জিততে পারবেন না আপনি যখন হিম্মত করে নফসের বিরুদ্ধে রুহ আত্মা নিয়ে দাঁড়ায় যাবেন তখন রুহ সবল হবে আত্মা সবল হবে নফস দুর্বল হইব চুর যত বড় চালাক হোক না কেন মানসিক ভাবে কিন্তু দুর্বল থাকে সুরের দল কি সবল না দুর্বল সাধুর দল যদি একজনও সাহস করে দাঁড়ায় যায় দশজন সুর হইলেও মানব আপনার নফস হইল সুর রুহু হইল সাধু না খায়া দুর্বল এই সাধুর সাথে যদি আপনি সঙ্গ দেন এখনই আমার ঠিক করতে হবে পরে পরারই ভরে ঠিক করুমিতা নাই মুরব্বী বলেন আমি সাথে সাথে পিছাই আসলাম নিজেরে আমি বড় ধীক্ষার দিতে লাগলাম কবরের পারে দাঁড়ায় রইস বুড়া হয়ে গেছো এখনো হাসলত বদলাও নেই তোমার খাসলত হইতো তোমার আচার আচরণ চাল চলন হইতো নবীর তরিকা মতো প্রত্যেকটা কাজ আমল মাফিক হবে কিন্তু অভ্যাস তো বদ আমলে তোমার বর্তি এই জন্য আমি কানে ধরে দশ বার উঠা বসা করছি আর যেন এমন বল না হয় আরেকবার বাথরুমের সামনে গেলেই তো কান ধরার কত মনে হইব এইভাবে যদি দুই সপ্তাহ তিন সপ্তাহে একটা আমল চালু হয়ে যায় তখন অভ্যাসে পরিণত হইব বাথরুমের সামনে গেলেই বাম পা পাগে যাইব আমাদেরকে এই বদ অভ্যাসগুলো শিকায় হলো শয়তানে বুলায়া দেয় শয়তানে বুলায় দেয় যখন এই বুলানোটা থেকে আপনি বাঁচতে পারবেন তখন আপনার এই শরীয়তের প্রত্যেকটা আমল এমন হবে শরীয় তবিয়তে বদলে যাবে শরীয়তের বিধিবিধান যখন অভ্যাসে পরিণত হবে ওই মানুষগুলো ইবাদত করতে করতে মরতে পারে বাথরুমে গেলেও ওই মানুষটা শূন্য তরিকায় জরুরত সারে শূন্য তরিকায় চলার নাম ইবাদত খাইতে খাইতে মরতে পারে মানুষ মরেও শূন্য তরিকায় খানা শুরু করলো এটা ইবাদত ইবাদতের হালতের থেকে যদি একজন মানুষ মারা যায় লোকটা কি জাহান নামি না জান্নাতি আজকে বাড়িতে গিয়া অন্তত দস্তর হানের আমল চালু করতে পারবেন আল্লাহ রসুলের যত তরিকা আছে যত শূন্য এর মধ্যে বড় তিনটা শূন্যতের কথা শুনায় দেই এই তিন শূন্যতের উপরে যারা আমল করতে পারবে বাকি সমস্ত শূন্যতের উপরে আমল করা সহজ হয়ে যায় এক নাম্বার বেশি বেশি সালাম দেওয়া সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ অমর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন দৈনিক কোন মানুষ যদি বিশটা সালাম দিতে পারে ওই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায় শহীদের দরজা নিয়ে হাসরে দাঁড়াবে